খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার আশ্বাস দিয়েছেন বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকদের উপর কোনো প্রভাব পড়বে না। দুপুরে নওগাঁয় জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের নবনির্মিত অফিস ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে, ভর্তুকি মূল্যেই জমিতে বিদ্যুতের সেচ সুবিধা পায়। কৃষকদের উপরে পড়ার কথা তো, কৃষকরা ভর্তুকি রেটেই কিন্তু বিদ্যুৎ সেচে পায়, অতএব এটা প্রভাব পড়বে।